কি আশ্চর্য ব্যাপার তো, কি শুরু হলো বাসাটার মধ্যে? আরে কই গেছে? অশান্তির মধ্যে পড়ে গেছি সারা দিন। বুঝি না তো আমি বাসাটার মধ্যে কি শুরু হলো এই মেয়েরে নিয়া, প্রত্যেক দিন কোনো না কোনো একটা ঘটনা। আমার কই গেল ওই মেয়েটা? ও দেখছো ফুল? হ্যাঁ নিশ্চয়ই এটার মধ্যে ঢুকে আছে তোমার মেয়ে। এ কি শুরু করছে এই মেয়ে? ওই একই কাহিনী শুরু করছে সকাল থেকে। আর তো ভালো লাগে না আমার, দুই তিন দিন ধরে একই অবস্থা। হ্যাঁ আমার সাথে একই জেদ করতেছে। আমার এগুলো আর ভালো লাগতেছে না, তুমি কোনো ব্যবস্থা নাও না। এটা কোনো কথা? এই টুল দিয়ে এখানে উপরে উঠে উঠে বসছে? হ্যাঁ সুজানা, কি সমস্যা? কি তুমি এখানে উঠে বসছো কেন? হ্যাঁ কি সমস্যা কি তোমার? একটা ফ্রেন্ড আছে, নাম হলো মুন। ওর বাবাকে থাইল্যান্ডে নিয়ে গিয়েছে। আমার আরেকটা ফ্রেন্ড আছে, নাম হলো বৃষ্টি। ওর বাবাকে নিয়ে গেছে ইন্ডিয়ায়। তাহলে তুমি, আমি তোমাকে কতবার বলি বাবা আমাকে ওই জায়গাটা নিয়ে যাও, বাবা ওই জায়গাটা আমাকে নিয়ে যাও। আমি বলো ইনশাআল্লাহ আমি ফ্রি হলে তোমাকে নিয়ে যাবো, ইনশাআল্লাহ আমি তোমাকে ফ্রি হয়ে নিয়ে যাবো। তুমি যাবে না, তুমি আমাকে নিয়েই যাও না, তুমি শুধু বলো তুমি আমাকে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যাও। থাম থাম, একদম কথা শুরু করলে থামেই না। হ্যাঁ বুঝছি, তোমার একটা ফ্রেন্ডকে ওর বাবা থাইল্যান্ডে নিয়ে গেছে, আরেকজন ইন্ডিয়ায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, এই সমস্ত গল্প শুনে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি এখানে উঠে বসছো কেন? এখানে কেন? বাবা আমার মন খারাপ হয়েছে, আজকে আমি খাবো না, ঘুমাবো না, পড়াশোনা করবো না, স্কুলেও যাবো না। এখানে থাকো, বসে আমি কেন আমি করছো? একটা বলছি আমি ফ্রি হয়ে তোমাকে নিয়ে যাবো। ফ্রি হয়তো তুমি আমাকে নিয়ে যাবো না, ভুলে দেবো না। না না আমি তোমাকে বলছি আজকেই নিয়ে যেতে হবে। আজকেই নিয়ে যেতে হবে? হ্যাঁ নিয়ে যাও না, নিয়ে গেলেই তো ঝামেলা মিটে যায়। ঠিক আছে আমি আজকে তোমাকে নিয়ে যাব, আমি নিজেও দেখতে চাই কি এমন এখানে আছে যার জন্য তুমি এরকম পাগলামি শুরু করছো। চলো রেডি হও, সত্যি নিয়ে যাব, আসো রেডি হও, তাই দিন রেডি হও। আচ্ছা 2 hours later হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার খুব মন ভালো, কারণ হচ্ছে আজকে আমার একটা বড় ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। আজকে আমরা এসেছি হলো টগি ফান ওয়ার্ল্ডে, এখানে অনেক মজা হবে, খেলা হবে, আর হচ্ছে অনেক কিছু হবে, তো চলেন যাওয়া যাক। সুজানার বাবা, এত বড় থিম পার্ক এর আগে আমি আর কখনো দেখি না। কেমনে দেখবা, বাংলাদেশে এটাই প্রথম, কারণ সাউথ এশিয়ার ভার্টিক্যালি লার্জেস্ট ভিআর থিম পার্ক হচ্ছে এই টগি ফান ওয়ার্ল্ড। ও আচ্ছা, এর আগে দেখার কোনো চান্স নাই। দেখি না শুধু না পারে কিনা। ও এক্সেলেন্ট, ও তারপর তোমার মতো অনেকেই ভাবে যে যেহেতু বসুন্ধরা সিটির 8-18 তলা পর্যন্ত এই টগি ফান ওয়ার্ল্ড, 8-18 তলা, হ্যাঁ, সো বসুন্ধরা সিটি যেহেতু মঙ্গলবারে বন্ধ থাকে, অনেকেরই ধারণা যে মঙ্গলবার মনে হয় টগি ফান ওয়ার্ল্ডও বন্ধ থাকে। আসলে এটা একটা ভুল ইনফরমেশন, রাইট ইনফরমেশনটা হচ্ছে সপ্তাহে 7 দিনই টগি ফান ওয়ার্ল্ড খোলা থাকে। এবং আমি তো সাজেস্ট করবো যে মঙ্গলবার দিন যদি সুযোগ থাকে সবাই চলে আসেন, কারণ রাস্তা ওই দিন একটু ফাঁকা থাকে যেহেতু বসুন্ধরা সিটি বন্ধ থাকে। হ্যাঁ তুমি এই বুদ্ধি দিলা, তাহলে দেখবো যে সবাই মঙ্গলবারেই আসতেছে। দিনাপু এই তো
টগি ফান ওয়ার্ল্ডে কোন কোন ফ্লোরে কিসটা খেলতে পারে? এই টগি ফান ওয়ার্ল্ডে লেভেল 8 আর 9 দুইটা ফ্লোরে বেবিরা খেলতে পারে। আচ্ছা তো আমরা এটা খেলব। ওকে শিওর। বাবা আজকের দিনটা আমার খুবই ভালো কাটলো, থ্যাংক ইউ বাবা আমাকে টগি ফান ওয়ার্ল্ড নিয়ে আসার জন্য। আমরা আবার আসবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আজকে চলো।